এখন বাজে বিকেল 5:30, কিন্তু আকাশ দেখো ঘুটঘুটে অন্ধকার করে এসেছে। পুরো আকাশ ঘুটঘুটা নন্দ হয়ে গেছে, পুরো একদম মেঘে মেঘ। তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে সকাল থেকে এই ফুলটার ছবিটা তুলে দেখাবো, অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম আর কিছুতেই দেখাতে পারিনি। দেখো, আর প্রচণ্ড রোদ ছিল সকালে, ওই জন্য দেখাতে পারিনি। দেখেছো ফুলটা কি সুন্দর হয়েছে? এটা হচ্ছে ফুটওয়াল লিলি। এর আগে তোমাদের 20টা দেখিয়েছিলাম আর এটা পুরোটাই ফুটেছে, তাও এখনও পুরোটা বলতে পারবো না ফুটেছে, ওপর দিকে কয়েকটা এখনও 20 আছে, এগুলো ফোটেনি, এই যে আর এগুলো ফুটে গেছে। ফুটবল লিলিও বলে আর এটাকে ভুঁই চাপা বলে, দুটোই বলে। ভীষণই সুন্দর লাগছে দেখতে, আর প্রচণ্ড রোদ ছিল ওই জন্য আমি আর এদিকটা আসিনি, তো তাই জন্য ছবিটা তোলা হয়নি। এখন আর একটাও ফুটেছে, তার তো আর শেয়ার করছি তোমাদের সাথে। এখানে তো একটা, আর একটা দেখাচ্ছি, তারা হিনা গাছের এখানে একটা আছে। এটা যে অন্ধকার জঙ্গল হয়ে আছে দেখতে পাচ্ছো, লাল হয়ে আছে। এটা একটু বড়, যেটা যেহেতু এটা মাটিতে লাগানো আছে এটা বিশাল বড় হয়েছে, বুঝতে পারছো কিনা যাই না। আর ওটা বালতিতে লাগানো আছে, এটারও মাথার দিকটা এখনো ফোটেনি, ভীষণই সুন্দর লাগছে দেখতে। গাছটা দেখতে পাবে না, গাছটা এখনো পাতা নেই, গাছে শুধু এই ডাঁটিটাই আছে, এই যে ডাঁটিটা ভীষণই সুন্দর। আর আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছিল, সেইগুলোও তোলা হয়নি, মানে ইচ্ছা করে তোলা হয়নি, অনেকগুলো ফুটেছিল, অনেকগুলো অনেকগুলো। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, এখানে একটা আছে, 9টা, অনেকগুলো ফুটেছিল। 9খানা ফুটেছিল, 10টা, 10টা, এখানে একটা আছে 10টা, আর এখানে একটা সাদা জবা। দেখো বাড়ির কি অবস্থা, এই জন্যই কোনো ফুলের ফুল টুলের ছবি তুলতে পারিনি। পুরো গাছ ছাড়ানো হয়েছে আজকে, নারকেল গাছ পুরো ছাড়িয়ে দেওয়া হয়েছে। আসলে গাছটা ছাড়ানো হতো না, আমাদের টাটা স্কাইতে মানে টিভি দেখা যাচ্ছিল না বেশ 3-4 দিন ধরে, খুব অসুবিধা হচ্ছিল, গাছের ডালপালা বেড়ে গেছিলো। সব কটা গাছের, নারকেল গাছের ডাল কাটা হলো কিন্তু তাও ছবি আসছিলো না। পাশের বাড়িতে সজনা গাছ আছে, তো ওদের সজনা গাছের ডালটা দেখতে পাচ্ছে কি যাই না, দেখো ওই যে অর্ধেকটা কেটে দেওয়ার পরে আরও অনেকটা উঁচু ছিল, ওইটা ওইটা ওই ডালটা কাটার পরেই তারপর টিভিতে ছবি এসেছে। বৃষ্টি হয়েছিল না কদিন ধরে, তো বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া, তো এই করেই মানে এই সমস্যাটা হয়েছে। তা এই ডাল কাটা, এই ডাব কাটা, এই সব করতে করতেই সারাটা দিন, মানে আমাদের কিছু করতে হয় না কিন্তু মানে যে ছেলেটা আসে এইসব গাছ টাছ কাটতে, তো তার সাথে তো একটু নজর দিতে হয় যে এই গাছটা কাটো, ওই গাছটা কাটো। এখন বুঝতে পারছো কিনা যায় না, অন্ধকার অন্ধকার হয়েছে, তো এই সারাদিন এইসব নিয়ে পড়েই আমাদের সব উল্টো পাল্টা কাজকর্ম হয়েছে। গাছে 3টে মোচা হয়েছিল, 2টো আছে, আর একটা যে গাছ কেটতে এসেছিলো ছেলেটাকে দিয়ে দেওয়া হয়েছে, সেই পেটে টেটে দিয়েছে, তুমি একটা নিয়ে যাও ভাই, আমরা আমাদের এই দুটো দিয়ে হয়ে যাবে। দেখো বলছিলাম না মেঘটা দেখাতে পারবো কিনা যাই না, ওই দেখো পুরো যেন মনে হচ্ছে পাহাড়, হাওয়া দিচ্ছে, হাওয়াতে মেঘটা না কেটে যায়।